আমিকে চিত্তা করছো আর তাই তুমি হলে ধরছো। এই যদি হয় যুক্তি তবে সকল কথা নিরর্থক। পশু নয় পশু ধর্ষক নয় বলবো না তুমি হায় না তুমি বিকারগ্রস্ত এই সমাজে দেখতে না চাওয়ায় না। সবাইকে ভালোবাসা জানাই, একটি প্রতিবাদ জানাতে এলাম। আমাদের বাংলাদেশে আজকে ধর্ষকদের শাস্তির দাবিতে এবং ধর্ষণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মানুষেরা সব এক হয়েছেন। আমি বাংলাদেশ থেকে দূরে আছি, একটু দূরে একটি শহরে আছি। আজকে যদি থাকতাম সেখানে, যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে এক কাতারে দাঁড়াতাম এবং আমার পক্ষ থেকে প্রতিবাদ জানাতাম। সেই প্রতিবাদটি এখানে করতে এলাম। এই প্রতিবাদ করাটি আমার প্রয়োজন, আর শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতেই ধর্ষণের উৎসব লেগে গেছে। আমাদের আমাদের এশিয়াতে, আমাদের আমরা যে অঞ্চলের মানুষ সেই দিকটাতে হয়তোবা প্রকাশ ঘটছে বেশি। আমি সমস্ত ধর্ষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ জানাতে একটি গান বেঁধেছি, অনেকগুলো গান বেঁধেছি, তার মধ্যে এটি একটি গান। গানটির নাম রূপা, সায়মা, তনু, নুসরাত, ইয়াসমিন ও অন্যান্য অনেকগুলো নাম রয়েছে। শুধু এই নামগুলো নয়, এই গানটি লেখা হয়েছে 10ই জুলাই 2019, এখন 2020 অক্টোবরের 10 তারিখ। এর মাঝে ধর্ষণের সংখ্যা বাড়েনি, কমেনি, বেড়েছে। বিচারের সংখ্যা বাড়েনি, একেবারেই বিচার হয় না, দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, কোনো শাস্তি হয় না। পাহাড়ে, সমতলে, জঙ্গলে, নদীতে, আকাশে, উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে, আমাদের নারায়ণগঞ্জে, আমাদের বেগমগঞ্জে, আমাদের ঢাকা শহরে, আমাদের খাগড়াছড়িতে, আমাদের সিলেটে, প্রত্যেক দিন 7 বছরের কন্যা, 7 মাসের শিশুকন্যা, 87-র জননী, গৃহবধূ, বোরখা পরা মেয়ে, হাঁটু দেখানো মেয়ে, সবাই ধর্ষিত হয়ে যাচ্ছে, সকলেই ধর্ষণের শিকার হচ্ছে। অনেকগুলো পক্ষকে বোধহয় এগিয়ে আসতে হবে। আমি আমার তরফ থেকে প্রতিবাদ জানাই, এবং শুধু ধর্ষণ তো একটি ফাইনাল অ্যাক্ট, একটি চূড়ান্ত অপরাধ, তার পেছনে অনেকগুলো ধাপে অনেকগুলো মানসিকতা রয়েছে। আমি প্রতিবাদ জানাই আমার সেই সকল বন্ধুর মানসিকতা এবং আচরণে, যারা মেয়েদের শরীর নিয়ে তাদের আড়ালে বা তাদের সামনে প্রকাশ্যে কটু মন্তব্য করেন, এই নিয়ে হাসাহাসি করেন, মেয়েদেরকে মাল বলেন, মেয়েদেরকে মেয়েদের শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে গবেষণা করেন। কেননা এগুলো সঙ্গে, এই চর্চাটির সঙ্গে সেই যে চূড়ান্ত চর্চাটি, চূড়ান্ত যে একটি কর্ম ধর্ষণ, এর একটা যোগসূত্র আছে। সকলেই যারা এই কাজগুলো করছেন, মেয়েদেরকে মাল বলছেন, পেছন থেকে সামনে থেকে মেয়েদের শরীরকে মাপছেন, তাই নিয়ে নানান কথা বলছেন, চোখ দিয়ে তাদেরকে আহত করছেন, তাদের সম্ভ্রমকে আহত করছেন, যারা এই চর্চাগুলো করছেন তারা হয়তো শেষ পর্যন্ত সকলেই ধর্ষণ পর্যন্ত যাচ্ছেন না, কিন্তু তারা এই ধর্ষকদের থেকে, আমি ধর্ষকদের মতোই তাদেরকে বলবো না কেননা তারা সেই চূড়ান্ত কর্মটি করেননি, কিন্তু তারা সকলে এই প্রক্রিয়ার অংশ কোনো না কোনো মাত্রায়, আমি সেটাই মনে করি। আমি মনে করি যে মেয়েদেরকে দেখার যে চোখটি রয়েছে, যে চোখটি আমরা সমাজ থেকে পেয়েছি, সেই চোখটির শুদ্ধিকরণ খুব প্রয়োজন। এবং এই শুদ্ধিকরণের ক্ষেত্রে একদিকে যেমন রাষ্ট্রের ভূমিকা আছে, রাষ্ট্রকে যেমন অনেক সতর্ক হতে হবে, তেমনি আমাদের পরিবার থেকে আমাদের প্রত্যেককে, নারী পুরুষ সকলকেই এই জায়গাটিতে সচেতন হতে হবে। আমরা শুনে আসছি
মেন আর মেন, বয়েজ আর বয়েজ, তারা এইসব কথা বলবেই, এগুলো ঠাট্টা করবেই, কিন্তু এর ভেতর দিয়ে আমরা আসলে এই চর্চাটিকে প্রবহমান রাখছি। এই এই জায়গাটি থেকেই শুরু হয়। আমি হয়তো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু এই যে দেখার চোখ, একজন নারীকে দেখার চোখ, সেই চোখটি, সেই দৃষ্টিভঙ্গিটি আমাদের সামগ্রিকভাবে পাল্টানো দরকার। সেজন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সচেতন হওয়া দরকার, আমাদের সামাজিকভাবে কতগুলো জায়গাকে বয়কট করা দরকার। আমি যেমন আমার যেসব ছেলে বন্ধুরা আছে, তারা যখন এই কাজগুলো করে, এই যে পেছন থেকে সামনে থেকে শরীর দেখছে, মন্তব্য করছে, আমি তাদের সঙ্গে খুব প্রকাশ্যে একটা কথা বলি যে তোরা মানুষ হিসেবে অত্যন্ত নিকৃষ্ট মানের, এবং তোদের সঙ্গে আমি সেইভাবেই মিশি। আমার চোখে তোরা অনেক ছোট, নিচু নিচু মানুষ। মানুষ যাতে নিচু হয় না, মানুষ তার কর্মে নিচু হয়, এটা এটা সেরকম একটি কাজ, সেটা একটা প্রতিবাদ। সেই জায়গাগুলো আমাদের সামগ্রিকভাবে সমাজ হিসেবে বোঝা দরকার, চর্চার ভেতরে আনা দরকার। এই চর্চাগুলো যেখানে হচ্ছে, যখনই হচ্ছে, তখনই আওয়াজ করা দরকার। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না। আমি প্রতিবাদ করি গান গেয়ে, গিটার বাজিয়ে, আমি পকেটে বন্দুক নিয়ে ঘুরি না। যখন আক্রমণ হয়, আমরা সাধারণ মানুষেরা, আমাদের পক্ষ থেকে আইন হাতে তুলে নেওয়া আমাদের কাজ নয়। এই কাজটি রাষ্ট্রের, এই আবেদনটি রাষ্ট্রের কাছে করছি, এই আবেদনটি সকল রাষ্ট্র ব্যবস্থার কাছে করছি। এই মানুষগুলোকে ধরার ব্যবস্থা করুন, এই মানুষগুলোকে শাস্তি দিন। একটা সংস্কৃতি হয়ে গেছে বিচারহীনতার। এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা হলো আমরা কতগুলো পরিবর্তন দেখতে চাই, এবং সেখানে শোভনভাবে প্রতিবাদ এটুকুই করতে পারলাম। আমি এখনো বলবো না, আমি আন্দোলন করছি, আমি প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমি সহিংস কোনো কিছুর ভেতরেই যেতে চাইছি না। আমি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, পৃথিবীর নাগরিক হিসেবে, একজন নারী হিসেবে, অ্যাজ এ ওম্যান, এটা আমার আর্জি সকল শক্তিমান মানুষের কাছে, আপনারা কিছু একটা করুন। কেননা প্রকৃতি নারীকে বন্দুক দিয়ে পাঠায়নি যে সে এভাবে রক্ষা করবে নিজেকে, এটা সম্ভব নয়। বাড়ির ভেতরে ধর্ষক বসে থাকে, আত্মীয়ের ভেতরে, ভাই বোনদের ভেতরে, চাচাদের ভেতরে, বন্ধুদের ভেতরে, কে কখন কার গায়ে হাত দিয়ে বসছে অন্ধকার পেলেই, সম্ভব হচ্ছে না। তো কিভাবে কি করব, পৃথিবী তো নিরাপদ নয়। এরকম হলে তো প্রার্থনা করতে হবে যে নারীরাই জন্মানো বন্ধ করে দিক, পৃথিবী শুধু এই এই পৃথিবীটা নষ্ট হয়ে গেছে, এখানে শুধু পুরুষেরা থাকুক যারা নিজেরা নিজেদেরকে ধর্ষণ করবে, এখানে মেয়েদের জায়গা নেই। কেননা নইলে তাকে কি করতে হবে, ফুলন দেবীর মতো বন্দুক হাতে নিয়ে 18 জন ঠাকুরকে মারতে হবে, তাই কি? সেটা সেটা সেটাই কি আমাদের সমাধান? সেই সমাধানের কি আমরা চাইব? আর কিছু বলার নেই, প্রতিবাদ জানাতে এলাম, এই কথাগুলো বলার ছিল। একটি গান শোনাই, এই গানটি যে নামগুলো ব্যবহার করা হয়েছে শুধু তাদেরকে নিয়ে নয়, সাম্প্রতিক কালে এবং অতীতেও যে সকল নারী যারাই এই ঘৃণ্য অপরাধের শিকার হয়েছেন, তাদের সকলের প্রতি সংঘটিত যে অপরাধ, তার প্রতিবাদ জানিয়ে। হাথরাস, বেগমগঞ্জ, সিলেট, ঢাকা, খাগড়াছড়ি, ইয়াসমিন, তনু, রূপা, আরো অনেক নাম না জানা মানুষ, তাদের সকলের পক্ষ থেকে। আমি কে চিত্তাকর্ষক আর তাই তুমি হলে ধর্ষক, এই যদি হয় যুক্তি তবে
সকলে কথা নিরর্থক আমি কি চিত্তাকর্ষক আর তাই তুমি হলে ধর্ষক এই যদি হয় যুক্তি তবে সকল কথা নিরর্থক পশু নয় পশু ধর্ষক নয় একটা পশু দেখাতে পারবেন যে ধর্ষণ করেছে কোনোদিন আমরা ধর্ষকদের পশুর সঙ্গে কেন তুলনা করি পশুদেরকে টেনে আনা কেন ধর্ষক একটি আলাদা শ্রেণী তারা মানুষও নয় তারা পশুও নয় তারা পুরুষও নয় তারা শুধুই ধর্ষক আমি কি চিত্তাকর্ষক আর তাই তুমি হলে ধর্ষক এই যদি হয় চুক্তি তবে সকল কথা নিরর্থক পশু নয় পশু ধর্ষক নয় বলবো না তুমি হায় না তুমি বিকারগ্রস্ত এই সমাজের দেখতে না চাওয়ায় না তুমি বিকারগ্রস্ত এই সমাজের দেখতে না চাওয়ায় না সাত বছর কি সাত মাস বলো আমাকে কেমন লাগছে আমাকে দেখে কি শরীরে তোমার কামনার বাঘ জাগছে সাত বছর কি সাত মাস বলো আমাকে কেমন লাগছে আমাকে দেখে কি শরীরে তোমার কামনার বাঘ জাগছে খোঁজো তোমার কামনা চরিতার্থে জন্যে যে কোন রমণী খোঁজো তোমার কামনা চরিতার্থে জন্যে যে কোন রমণী হোক সাত বছরের শিশু কন্যা সাতাশির কোন জননী হোক সাত বছরের শিশু কন্যা সাতাশির কোন জননী কাটো প্রকাশ্যে যৌনাঙ্গ কামনা বাসনা সাঙ্গ দাও দৃষ্টান্তের শাস্তি যারা অন্তরে বিকলাঙ্গ চারিদিকে দাবি উঠছে গেলে চোখ করে দাও অন্ধ হোক এই বিকারের অসুস্থতার কিছুটা রাস্তা বন্ধ হোক এই বিচারের অসুস্থতার এই বিকারের অসুস্থতার কিছুটা রাস্তা বন্ধ হোক এই বিকারের অসুস্থতার কিছুটা রাস্তা বন্ধ কত ধর্ষক চোখের সামনে আমরা পারি না জানতে প্রার্থনা করে প্রতিকার কেউ পারেনি কখনো আনতে কত ধর্ষক চোখের সামনে আমরা পারি না জানতে প্রার্থনা করে প্রতিকার কেউ কখনো পারেনি আনতে কর্কট ব্যাধি ছড়িয়ে পড়েছে এই সময়ের পক্ষে তাকিও না আর বাইরে কোথাও শত্রু তোমার কক্ষে তাকিও না আর বাইরে কোথাও শত্রু তোমার কক্ষে শত্রু তোমার কক্ষে শত্রু তোমার কক্ষে
প্রশ্ন হয়ে তুলব, প্রশ্ন হয়ে তুমি দিতে পারো শাস্তি তবু ব্যক্তিকে দেবে কতটা, সারাতেই হবে এই সমাজে হৃদয়ের সেই ক্ষতটা। তুমি দিতে পারো শাস্তি তবু ব্যক্তিকে দেবে কতটা, সারাতেই হবে এই সমাজে হৃদয়ের সেই ক্ষতটা। আঘাতে হানো আঘাতে হানো সব নষ্টের গোড়াতে, সব অসুখের যেইখানে মূল সেটাকে হবে পোড়াতে। আঘাত করো আঘাতে করো সব নষ্টের গোড়াতে, সব অসুখের যেইখানে মূল সেটাকে হবে পোড়াতে। আঘাত করো আঘাত করো সব নষ্টের গোড়াতে, আঘাত করো আঘাত করো সব নষ্টের গোড়াতে, সব অসুখের যেইখানে মূল সেটাকে হবে পোড়াতে। আঘাত করো আঘাত করো। Thank you.